কানাডার দক্ষিণে একটি ছোট শহর কেলোয়ানা, এটিতে একটি পাবলিক নোটিশ জারি করা হলো ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের জন্য সকল সরকারি ও বেসরকারি স্কুল, গির্জা, থিয়েটার, সিনেমা হল, পুল রুম এবং আমোদ প্রমোদের অন্যান্য সকল স্থান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 10 জনের বেশি লোক একসাথে জমায়েত হওয়া নিষিদ্ধ। এটি আজ থেকে কিছুদিন আগের নোটিশ নয়, বরং 102 বছর আগের একটি নোটিশ, যখন পৃথিবীকে ঘিরে ধরেছিল স্প্যানিশ ফ্লু নামক একটি মহামারী, যেটি আজকের দিনের করোনা ভাইরাসের থেকে অনেক বেশি ভয়াবহতা সৃষ্টি করেছিল। 1918 সালের 11ই মার্চ যুক্তরাষ্ট্রের কানসাস সামরিক ঘাঁটিতে একজন লোক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যান, যেখানে তার ফুসফুসে তরল পদার্থ জমা হয়েছিল এবং শ্বাসনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল। সেদিনের সেই বসন্তে, যখন প্রথম বিশ্বযুদ্ধের মানবসৃষ্ট ভয়াবহতা অবশেষে কমতে শুরু করেছিল, তখনই প্রকৃতিমাতা আধুনিক ইতিহাসে ইনফ্লুয়েঞ্জার মারাত্মকতম রূপটি প্রকাশ করে। পরবর্তী 18 মাসে বিশ্বব্যাপী 40% মতো ভাইরাস সংক্রমিত হয়। এর মধ্যে আনুমানিক 2 থেকে 5 কোটি মানুষ মারা যায়, যেখানে প্রথম বিশ্বযুদ্ধে 1.7 কোটি মানুষ মারা গিয়েছিল। ধারণা করা হয় এর ভয়াবহতা বিশ্বযুদ্ধের চেয়ে অনেক বেশি, কারণ এটি বিশ্বযুদ্ধের চেয়ে অনেক বেশি লোককে হত্যা করেছে। আশ্চর্যের বিষয়, তরুণ বয়স্কদের মৃত্যুর হার ছিল সব থেকে বেশি। এত বেশি মৃত্যুর হারের কারণে অনেক বিজ্ঞানী একে আধুনিক যুগের প্লেগ হিসাবে আখ্যায়িত করেন। মহামারীটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, গ্রিনল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি উড্রো উইলসন, যিনি কিনা 1919 সালের গোড়ার দিকে ভার্সাই চুক্তিতে আলোচনার সময় এটিতে সংক্রমিত হন। 1918 সালে মহামারীটি একটি মহাকাব্যের রূপ নেয়। এটি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে স্প্যানিশ ফ্লু বা স্প্যানিশ লেডি নামে পরিচিত হয়ে যায়। অনেকে ধরে নিয়েছিলেন এর উৎপত্তি স্পেনে, কারণ এর নাম স্প্যানিশ ফ্লু। তবে অনেকে মনে করেন এই অসুস্থতার জন্ম আইবেরিয়ান উপদ্বীপে, তবে ডাকনামটি আসলে একটি বিস্তৃত ভুল বোঝাবুঝির জন্ম দেয়। কারণ স্পেন অন্যতম প্রাথমিক দেশ যেখানে মহামারীটি চিহ্নিত হয়েছিল, তবে ইতিহাসবিদরা মনে করেন এটি ছিল যুদ্ধকালীন সেন্সরশিপের একটি ফল। কারণ যুদ্ধের সময় স্পেনের গণমাধ্যম ছিল উন্মুক্ত, তারা তাদের গণমাধ্যমের উপর সেন্সরশিপ প্রয়োগ করেনি, যার ফলে স্পেন এই ফ্লুটির খবর অবাধে প্রকাশ করতে পারে, যার কারণে সবাই মনে করেছিল ফ্লুটি শুধুমাত্র স্পেনেই হয়েছে। কিন্তু স্পেনের গণমাধ্যম এটিকে ফ্রেঞ্চ ফ্লু বলে আখ্যায়িত করে। স্প্যানিশ ফ্লুর এক ধ্বংসাত্মক তৃতীয় তরঙ্গ 1918 সালের গ্রীষ্মে আমেরিকান উপকূলে আঘাত হানে, কারণ এই রোগে আক্রান্ত প্রত্যাবর্তনকারী সৈন্যরা এটিকে সাধারণ জনসাধারণে, বিশেষত ঘন জনবহুল শহরগুলিতে ছড়িয়ে দেয়। কোনো ভ্যাকসিন বা অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ছাড়াই স্থানীয় মেয়র এবং স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে তাদের নাগরিকদের সুরক্ষার পরিকল্পনা করতে হয়েছিল। যুদ্ধকালীন সময়ে দেশপ্রেমিক প্রদর্শিত হওয়ার চাপ ছিল, তাই একটি সেন্সর মিডিয়া এই রোগের বিস্তারকে অনেক কম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করে, যার ফলাফল ছিল অত্যন্ত করুণ। মিডিয়ার এরূপ প্রচারের কারণে ফিলাডেলফিয়ার প্রতিক্রিয়া ছিল খুব কম এবং খুব দেরিতে। নগরটির জনস্বাস্থ্য ও দাতব্য প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর উইলমার ক্রুসেন জোর দিয়েছিলেন যে বাড়তি প্রাণহানির ঘটনাটি স্প্যানিশ ফ্লু নয়, বরং কেবল একটি সাধারণ ফ্লু। তাই 28শে সেপ্টেম্বর শহরটিতে কয়েক হাজার ফিলাডেলফিয়ান অংশ নেয় একটি লিবার্টি কুচকাওয়াজে, যেখান থেকে দাবানলের মতো রোগটি ছড়িয়ে পড়ে। মাত্র 10 দিনের মধ্যে 1000-এরও বেশি ফিলাডেলফিয়ান মারা গিয়েছিলেন এবং আরও 2 লক্ষ অসুস্থ ছিলেন। কেবল তখনই শহরটি সেলুন এবং থিয়েটারগুলি বন্ধ করে দেয়। 1919 সালের মার্চের মধ্যে ফিলাডেলফিয়ায় 15,000-এরও বেশি নাগরিক প্রাণ হারিয়েছিল। অপরদিকে সেন্ট লুই এবং মিজোরির অবস্থান ছিল আলাদা। তারা স্কুল এবং সিনেমা থিয়েটারগুলো অনেক আগেই বন্ধ করে দেয় এবং জনসমাগম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। ফলস্বরূপ সেন্ট লুইজে মৃত্যুর হার ছিল ফিলাডেলফিয়ার 1/8। সান ফ্রান্সিসকোতে মাস্ক না থাকার কারণে উল্লেখযোগ্য পরিমাণ নাগরিককে $5 করে জরিমানা করা হয়। 1918 সালের গ্রীষ্মের মধ্যে ভাইরাসটি মূল ভূখণ্ডের ইউরোপের অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়েছিল। হাঙ্গেরির ভিয়েনা এবং বুদাপেস্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জার্মানি এবং ফ্রান্সের কিছু অংশ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বার্লিনে স্কুলের অনেক শিশু অসুস্থ এবং স্কুল থেকে অনুপস্থিত বলে তখনকার সংবাদ মাধ্যম ঘেঁটে জানা যায় এবং কলকারখানার উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তবে ফ্লুটির সবথেকে মারাত্মক প্রভাব শুরু হয় যখন এটি এশিয়ায় প্রবেশ করে। এশিয়ায় এটি মহামারী আকার ধারণ করে জাপানকে দিয়ে। জাপানে প্রায় 5-6 লক্ষ মানুষ এই ফ্লুতে মারা যায় এবং জাপান শাসিত তাইওয়ান এবং কোরিয়াতে 2 লক্ষ মানুষ এই ফ্লুতে মারা যায়। তারপর আসে ভারতবর্ষ। ভারতবর্ষের অবস্থান ছিল পুরো পৃথিবীর তুলনায় সবথেকে করুণ। ইনফ্লুয়েঞ্জা ব্রিটিশ ভারতকে বিধ্বস্ত করে দিয়ে যায় এবং প্রায় 1.8 কোটি লোককে হত্যা করে। যুদ্ধের শক্তি এবং সহায়তায় উভয় ক্ষেত্রে ভারত ব্রিটিশদের যথেষ্ট পরিমাণে কর্মী সরবরাহ করেছিল, কিন্তু বোম্বাইয়ের কেন্দ্রস্থল থেকে যখন এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে তখন কিন্তু ঔপনিবেশিক অধিকারীরা এর প্রাদুর্ভাবের তীব্রতাকে চরমভাবে অস্বীকার করেন। ফ্লুর প্রভাব ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যবস্থার অন্তর্নিহিত দুর্বলতাকে প্রদর্শন করতে সহায়তা করেছিল, যার কারণে স্বাধীনতাপন্থী আন্দোলন একটি বেগবান আন্দোলনে পরিণত হয়। এই ফ্লু পুরো মানবজাতির উপর শোকের ছায়া নামিয়ে আনে। অনেকের পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়, আবার অনেকে অসংখ্য বিধবা ও এতিম রেখে যায়। অনেক জায়গায় মৃতদেহ গণকবর দেওয়া হয়। অনেক লোককে তাদের পরিবারের সদস্যদের জন্য কবরও খুঁড়তে হয়। হাসপাতালগুলোতে মৃত্যুর মিছিল যেন থামতেই চাইছিল না। অবশেষে 1920 সালের ডিসেম্বরে আসে সেই শান্তির সুবাতাস। প্রাকৃতিক নিয়মে উৎপত্তি হয়েছিল যার, সেটি আবার প্রাকৃতিক নিয়মেই হারিয়ে যায়। ধারণা করা হয় এটি মিউটেশন করে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ প্রকৃতির উপর যে তাণ্ডবলীলা চালিয়েছিল, প্রকৃতি যেন এটি দিয়ে তারই প্রতিশোধ নেয়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আরেকটি মহামারীর ভেতর অবস্থান করছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত 2.5 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। সারা পৃথিবীর মানুষ কম বেশি গৃহবন্দী, সমগ্র পৃথিবীর গতি স্থবির। অনেকে ধারণা করছে করোনা ভাইরাসকে আমরা হয়তো খুব তাড়াতাড়ি জয় করে ফেলব। যদি তাই হয় তবে তা বিশ্ববাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। কিন্তু স্প্যানিশ ফ্লু সহ বিভিন্ন শতাব্দীতে যতগুলো প্রাণঘাতী ভাইরাস এসেছে সেগুলো কোথাও না কোথাও এখনও চাপা পড়ে আছে। যে কোনো সময় সেগুলোর প্রকাশ করতে পারে পূর্বের থেকে আরও শক্তিশালী রূপে। তাই আমাদের বিশ্ব নেতাদের উচিত যুদ্ধখাত ও বিলাস খাতের ব্যয় কমিয়ে ভাইরাস গবেষণা ও চিকিৎসা খাতে ব্যয় করা। আর তা না হলে 100 বছর পর এ সকল স্মৃতি মনে করার মতো আর কেউ থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন। আমরা মনে করি ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই মানুষ বড় কিছু করতে পারে। তাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির নাম দিয়েছি লিটল স্টেপ। প্রথম ভিডিও হিসাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে ভিডিও তৈরির অনুপ্রেরণা পাব, এবং আপনারা যে ধরনের কন্টেন্ট দেখতে চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ইফতিদার শাফি বিদায় নিচ্ছি।